সুপ্রিয় শিক্ষার্থী, করোনার এই মহামারীকালীন সময়ে তোমরা আশা করি সুস্থ আছো, সাবধানে আছো এবং ভালো আছো। আমি উদয় শঙ্কর সাহা, প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায়ের দুটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল কোশ্চেন দুটো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এরকম অনেক সৃজনশীল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা তাইলে ভালোভাবে আনসার করতে পারবে। পূর্বের ভিডিও গুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, এই চ্যাপ্টারের ভিডিও গুলো এবং এই সৃজনশীল কোশ্চেন দুটো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। ক্লাস শুরুর পূর্বেই তোমরা তোমাদের খাতা, টেক্সট বই এবং কলম নিয়ে রেডি হও। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি প্রথম সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা একটু সৃজনশীলটা খেয়াল করো, এখানে দেয়া আছে এক্স এবং ওয়াই মৌলের তৃতীয় শেলের ইলেকট্রন বিন্যাস। এখানে এক্স এবং ওয়াই মৌল যে মৌল দুটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, এক্স মৌলের বহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন আছে এবং ওয়াই মৌলের বহিঃস্থ স্তরে সাতটা ইলেকট্রন আছে। এখন এই মৌল দুইটা আমাকে প্রথমে চিহ্নিত করতে হবে। এখানে দেয়া আছে তৃতীয় শেলের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি যে প্রথম শেলে ইলেকট্রন থাকে দুইটি, দ্বিতীয় শেলে থাকে আটটি এবং তৃতীয় শেলে থাকে দুইটি। সুতরাং এক্স মৌলের এখানে মোট ইলেকট্রন সংখ্যা হলো ১২টি। যেহেতু এটা একটি পরমাণু, এটি আয়ন নয়, কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে এর প্রোটন সংখ্যাও হবে ১২টি। সুতরাং ১২টি প্রোটন বিশিষ্ট যৌগ মৌলটি হলো ম্যাগনেসিয়াম। আবার দ্বিতীয় মৌলের বা ওয়াই মৌলের তৃতীয় শক্তি স্তরে ৭টি ইলেকট্রন আছে, তাহলে ওয়াই মৌলের প্রথম শক্তি স্তরে থাকে ২টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকে ৮টি, তৃতীয় শক্তি স্তরে থাকে ৬০টি। অর্থাৎ ওয়াই মৌলে মোট ইলেকট্রন সংখ্যা হলো ১৭টি। এখন এটা যেহেতু একটা পরমাণু, এই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে, সুতরাং এর প্রোটন সংখ্যাও ১৭টি। আমরা জানি ১৭টি প্রোটন সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ ১৭টি পারমাণবিক, ১৭ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো ক্লোরিন। সুতরাং আমরা মৌল দুটি, এক্স মৌলটি আমরা চিনতে পারলাম, এক্স মৌলটি হলো ম্যাগনেসিয়াম এবং ওয়াই মৌলটি হলো ক্লোরিন। এখন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা হলো ক্যাটায়ন কি, দ্বিতীয় কোশ্চেনটা হলো যৌগে অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন, তৃতীয় হলো উদ্দীপকে উল্লেখিত ওয়াই টু অণুর বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো, চতুর্থ হলো উদ্দীপক এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার কৌশল ব্যাখ্যা করো। তোমরা তোমাদের স্ক্রিনে ডান দিকে সৃজনশীলটি, এই সৃজনশীলটি শেষ হওয়া পর্যন্ত তোমাদের কোশ্চেন দুটো দেখবে, সুতরাং কোশ্চেন দেখতে পারবে, তোমরা একটু পরবর্তীতে লক্ষ্য করো, আমি এই চারটা কোশ্চেনে আনসার করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকের স্ক্রলে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কোশ্চেন হলো ক্যাটায়ন কাকে বলে। আমরা একটা ব্যাপার আমরা জানি যে কোনো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকার কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, এবং কোনো কারণে পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায়, যে কয়টি ইলেকট্রন চলে যাবে সেই কয়টাই প্রোটন সংখ্যা ওখানে কি হবে, ধনাত্মক চার্জ বেড়ে যাবে, ফলে পরমাণুতে ইলেকট্রন চলে গেলে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, এবং কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, কারণ পরমাণু চার্জ নিরপেক্ষ। এখানে ইলেকট্রন আদান প্রদানের ফলেই পরমাণু ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়। আমরা দেখি সোডিয়াম পরমাণুতে এর ১১টি প্রোটন এবং ১১টি ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন তার একটা পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, সুতরাং এটা ধনাত্মক চার্জে চার্জিত। ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা আয়ন, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা ক্যাটায়ন বলতে পারি। আবার এরকম যদি তোমাদের পরীক্ষায় আসে অ্যানায়ন কাকে বলে, ক্লোরিন পরমাণু যখন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়নে পরিণত হবে তখন সেটাকে বলা হবে অ্যানায়ন। তাহলে আমরা বলতে পারি ধনাত্মক আধান বা চার্জযুক্ত পজিটিভ চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। আবার আমরা বলতে পারি ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। আমাদের সেকেন্ড কোশ্চেন, অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন। আমরা যোজ্যতা ইলেকট্রন বোঝার জন্য আমরা যোজ্যতা স্তর আগে বুঝতে হবে। আমরা একটু ছবির দিকে তাকাই, এই অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তর, কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে বলা হয় যোজ্যতা স্তর। এখানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর হলো যোজ্যতা স্তর। আমরা এই যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমরা সংজ্ঞা অনুসারে দেখি,
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এখানে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। আবার আমরা জানি কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন দান, গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে সেই ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজনী বলে। আমরা জানি যে একটা পরমাণু অষ্টক পূরণের মাধ্যমে কী হয়, স্থিতিশীলতা লাভ করে। অক্সিজেনের বহিঃস্থ স্তরে বা যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে, সে 2টি ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে সেই স্থিতিশীলতা লাভ করতে পারে, সুতরাং অক্সিজেনের যোজনী 2। সুতরাং আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 এবং যোজনী 2, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা এবং যোজনী ইলেকট্রন ভিন্ন। এখন আমরা তৃতীয় কোশ্চেন বা অনুধাবনমূলক কোশ্চেনটা, প্রয়োগমূলক কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রয়োগমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়াই টু অণু যৌগে কোন ধরনের বন্ধন গঠিত হয় সেই বন্ধনটা আমরা ব্যাখ্যা করব। এখানে ওয়াই মৌলটি আমরা আগেই দেখিয়েছি, ওয়াই মৌলটি হলো ক্লোরিন। আমরা শুরুতেই দেখিয়েছি ক্লোরিন আর দুইটা ক্লোরিন মিলে হয় Cl2। আমরা ক্লোরিনের যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে, আর যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন যাদের আছে, 4 থেকে 7টি ইলেকট্রন সেগুলো অধাতু। সুতরাং Y2 মানে Cl2 অণুটি একটি কি হবে, সমযোজী অণু, অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আমরা একটু সংজ্ঞাটা দেখি, দুই বা ততোধিক অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় কি, সমযোজী বন্ধন। এখানে ক্লোরিন পরমাণুর বহিঃস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে, অষ্টক পূরণের জন্য তার একটা ইলেকট্রনের প্রয়োজন। সেই আবার একটা অন্য সেই ইলেকট্রনটি অপর একটি ক্লোরিন পরমাণুর আরেকটি ইলেকট্রন শেয়ার করে Cl2 সমযোজী বন্ধন গঠন করে। সুতরাং আমরা এখানে দেখো, দুইটি ক্লোরিন পরমাণু উভয় একটি করে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস করে, অর্জন করে এবং কি করে, Cl2 অণু গঠন করে। এবং Cl2 যেহেতু দুইটি Cl পরমাণু যেহেতু অধাতু, সুতরাং Cl2 একটি সমযোজী অণু। আশা করি তোমরা পূর্বের যে ভিডিও ক্লাসগুলো ভালোভাবে সমযোজী বন্ধনটা বুঝতে পেরেছো। আমার সৃজনশীলের আলোকে এই সৃজনশীল কোশ্চেনটা অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী কোশ্চেন ছিল আমাদের, এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হয় কি না ব্যাখ্যা করো। এক্স মৌলটা ছিল ম্যাগনেসিয়াম, যা আমরা আগে দেখেছি, আর ওয়াই মৌলটি ছিল ক্লোরিন, আর যৌগটি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো, আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার কারণে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সকল আয়নিক যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত, এবং এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি বা পোলার যৌগ। আমরা পোলার যৌগের সংজ্ঞাটা আমরা পরবর্তী যে সৃজনশীল যেটা করাবো সেটাই আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে পানি বা পোলার যৌগে যখন দ্রবীভূত করা হয়, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ধনাত্মক আয়ন বা ম্যাগনেসিয়াম 2+ আয়ন পানির ঋণাত্মক পোলার পানির ঋণাত্মক অংশ দ্বারা অসংখ্য পোলার পানির ঋণাত্মক অংশ কর্তৃক আকর্ষিত হয়। আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়ন বা ঋণাত্মক অংশ পানির ধনাত্মক অংশ দ্বারা আকর্ষিত হয়, ফলে এই যে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন আয়নের মধ্যে যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ভেঙে গিয়ে এটি পানিতে ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয়, অর্থাৎ এভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়। আমরা যদি একটু চিত্রটা আলোচনা করি, এখানে এই যে ম্যাগনেসিয়াম আয়ন, এটা ধনাত্মক আয়ন, পানির দুইটা অংশ আছে, এটা হলো ঋণাত্মক অংশ আর এটা হলো ধনাত্মক অংশ। পোলার যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক পোল নিয়ে গঠিত। তাহলে এখানে এই ঋণাত্মক অংশ, এই ধনাত্মক অংশ, এই ঋণাত্মক অংশ, এই ধনাত্মক অংশ, এভাবে অসংখ্য পানির অণুর ঋণাত্মক অংশ আয়নিক যৌগের বা ম্যাগনেসিয়ামের ধনাত্মক অংশকে ঘিরে ধরে। আবার এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ঋণাত্মক আয়ন আছে বা ক্লোরাইড আয়ন, এখানে আমরা পানির ধনাত্মক অংশ বা হাইড্রোজেন অংশ বা পজিটিভ অংশ এখানে আকর্ষণ করে। এখানে আমরা দেখি পানির পজিটিভ অংশ বা ধনাত্মক প্রান্ত, এখানেও পানির ধনাত্মক প্রান্ত, এভাবে এভাবে কি করে প্রতিটা আয়নিক যৌগের
ধনাত্মক আয়নকে আমি আবার রিপিট করতেছি, আয়নিক যৌগ ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত, আর পানি একটি পোলার যৌগ বলে পানির অণুতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আছে। আমরা জানি বিপরীত আয়ন সমূহ প্রতিটি আয়ন তার বিপরীত আয়নকে আকর্ষণ করে, সেভাবে আয়নিক যৌগের ধনাত্মক আয়নগুলো পানির বিপরীত আয়ন অর্থাৎ ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। আবার আয়নিক যৌগের বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়ন বা ক্লোরাইড আয়ন পানির ধনাত্মক আয়ন অর্থাৎ হাইড্রোজেন প্রান্ত কর্তৃক আকর্ষিত হবে। এখানে একটা কথা উল্লেখ্য যে যখন আমরা যে লবণটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবণীয় করব, সেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু সংখ্যা থাকবে খুবই অল্প এবং পানির অণু সংখ্যা থাকবে তার থেকে কয়েক গুণ বেশি। এই কয়েক গুণ বেশি পানির অণু ঋণাত্মক প্রান্তগুলো বিপরীত প্রান্তগুলো ওই আয়নিক যৌগের বিপরীত প্রান্তকে আকর্ষণ করে ওর মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ভেঙে গিয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত করে এবং আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়। এর সাথে আমরা সাইডে একটা তোমাদের ছোট্ট একটা ভিডিও আমরা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে দেখো মৌলের নাম দেয়া আছে এক্স ওয়াই জেড, যে মৌলগুলো আসলে এই নামগুলো প্রতি কি অর্থে। এখানে একটা ক্লু দেয়া আছে, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 15, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং জেড মৌলের পারমাণবিক সংখ্যা 20। আমরা এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 15 মানে এক্স মৌলটা কি, আমরা পি মানে কি ফসফরাস, আর ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 17 মানে হলো ক্লোরিন, আর জেড মৌলের পারমাণবিক সংখ্যা 20 মানে জেড মৌলটা কি ক্যালসিয়াম। আমরা প্রথমে এই জিনিসগুলো আগে একটু বুঝে নিব। এরপরে প্রথম কোশ্চেনটা আছে পরিবর্তনশীল যোজনী কি, এইচএফ একটি পোলার যৌগ, উদ্দীপকের এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি। আমরা এক্স এবং ওয়াই যৌগটা দেখলাম, এক্স মৌলটা দেখলাম কি ওয়াই ও জেড, ওয়াই মৌলটা হলো ক্লোরিন আর জেড মৌলটা হলো ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ। উদ্দীপকের এক্স ওয়াই থ্রি হলো PCl3 এবং XY5 মানে PCl5, এই দুটির মধ্যে একটি অষ্টক নিয়ম মেনে চলে, অপরটি অষ্টক নিয়ম মানে না। এখান থেকে আমরা পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞাটা আমাদের শিখতে হবে, জানতে হবে। এখান থেকে পোলার যৌগের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এখানে এক্স ওয়াই এবং জেড যে আয়নিক যৌগ গঠন করে, আয়নিক যৌগের সংজ্ঞাটা আমাদের দিতে হবে। এখানে প্রতিটা কোশ্চেনে আমাদের একটা করে জ্ঞানমূলক কোশ্চেন আছে, এবং এখানে দেখো দুটির মধ্যে একটি অষ্টক নিয়ম মানে, অপরটি মানে না। এখানে আমাদের অষ্টক নিয়মের সংজ্ঞাটাও জানতে হবে। আমরা এখন প্রথম থেকে আমরা একটু সৃজনশীল কোশ্চেন ক খ গ ঘ তোমাদের কিভাবে আনসার করতে হয় আমরা সেটা বুঝিয়ে দেবা। এর পূর্বেই তোমরা এগুলো পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে তোমরা বিস্তারিত জেনেছো, আমি শুধু কিভাবে আনসার করতে হয় সেই ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় সৃজনশীলের প্রথম কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, পরিবর্তনশীল যোজনী কাকে বলে। আমরা বিভিন্ন মৌল আমরা দেখতে পাই, যে মৌলগুলো বিভিন্ন পরমাণুর সাথে যখন যুক্ত হয় তখন তার যোজনী চেঞ্জ করে, এই যোজনী চেঞ্জ করার ক্ষমতাকে ওই মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয় এবং ওই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আমরা আয়রনের সাথে এফির সাথে যখন Cl2 যুক্ত হয় তখন এফি এর যোজনী 2, আবার FeCl3 যৌগে FeCl3 এ এফি এর যোজনী 3। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে আয়রন 2 এবং 3 যোজনী প্রদর্শন করতে পারছে, অর্থাৎ আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অর্থাৎ যে মৌল
ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শনের মাধ্যমে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করতে পারে, ওই মৌলের ওই সেই মৌলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এরকম অনেক পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে মৌল আছে, যেমন আমরা বলতে পারি ফসফরাস এর যোজনী 3 এবং 5, আবার আমরা বলতে পারি সালফার যোজনী 2, 4, 6। সুতরাং আমরা পরীক্ষা আসতে পারে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, ব্যাখ্যা করো। এটা তোমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করবে, যেটা তোমাদের পূর্ববর্তী ভিডিওতে হয়তো দেখানো হয়েছে। এরপরে পোলার যৌগ কাকে বলে, আমরা এই পোলার যৌগ পড়ার আগে আমরা 4 নম্বর চ্যাপ্টারের একটু একটা সংজ্ঞা আমরা শিখে নেব, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তড়িৎ ঋণাত্মকতা সবসময় সমযোজী যৌগের হয়ে থাকে। সমযোজী যৌগের অণুতে কোনো একটি পরমাণুর, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা পরমাণু মিলে একটা সমযোজী যৌগ তৈরি হয়েছে, কোনো একটি পরমাণুর বন্ধনজনিত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়ার প্রবণতা বা ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। মনে করা যায় এই যে ইলেকট্রনটা, এই যে দুইটা ইলেকট্রন মিলে একটা একটা একটি বন্ধন গঠন করছে, একটা ইলেকট্রন হলো হাইড্রোজেনের আর একটা হলো ক্লোরিনের, এই বন্ধনজনিত ইলেকট্রন ওই ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেয়ার যদি ক্ষমতা থাকে, এটাকে বলা হবে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এই তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাটা আমরা তাহলে বুঝতে পেরেছি। আবার সংজ্ঞাটা আমরা বলি, সমযোজী যৌগের অণুতে কোনো একটি পরমাণুর বন্ধনজনিত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়ার প্রবণতা বা ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আমরা চ্যাপ্টার 4 পড়েছি হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। এখানে আমরা হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন ফ্লোরাইড যৌগের ফ্লোরিন একটা হ্যালোজেন, সুতরাং এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আমরা উচ্চ শ্রেণীতে উঠলে জানবো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4। আচ্ছা, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এ কি করবে, এই বন্ধনজনিত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে, আর ইলেকট্রন যখন যেদিকে চলে যায় সেই পরমাণুটা কি হয়, আংশিক ঋণাত্মক, আর বাকি যেটা থাকে সেটা হয় আংশিক ধনাত্মক। অর্থাৎ এই যৌগটায় ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, এজন্য এই যৌগটাকে প্রান্ত মানে পোল, সুতরাং এই এইচএফকে পোলার যৌগ বলে। আমি আবার রিপিট করতে চাই, সমযোজী যৌগের অণুতে কোনো একটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ওই পরমাণুটি আংশিক ঋণাত্মক এবং বাকি পরমাণুটি আংশিক ধনাত্মক হয়। এ ধরনের যৌগকে বলা হয় পোলার যৌগ। এ ধরনের যৌগকে বলা হয় কি, পোলার যৌগ। আর যৌগের এই ধর্মটাকে বলা হয় পোলারিটি। হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ফ্লোরিন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক হবে, সুতরাং এই সেপকে পোলার যৌগ বলে। আমরা তোমাদের মনে রাখার জন্য আমরা কিছু কিছু যৌগ আমরা বলতে পারি, সেই যৌগগুলো পোলার। যেমন পানি, পানিতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, পানি আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক। আমরা আরও কিছু উদাহরণ আমরা দেখাতে পারি। আমরা হাইড্রোজেন ক্লোরাইডে এইচসিএল এ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এজন্য ক্লোরিন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক। আমরা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মককে ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস দ্বারা চিহ্নিত করি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সৃজনশীল 2-এর প্রয়োগমূলক কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছিল ওয়াই এবং জেড মৌল দ্বারা গঠিত যৌগ কোন ধরনের বন্ধন। আমরা দেখেছি ওয়াই মৌলটা ক্যালসিয়াম এবং জেড মৌল, ওয়াই মৌলটা হলো ক্লোরিন এবং জেড মৌলটা ক্যালসিয়াম। আমরা এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারি ক্যালসিয়ামের বহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন আছে, সুতরাং যার বহিঃস্থ স্তরে 1টা, 2টা অথবা 3টি ইলেকট্রন আছে তাদেরকে আমরা ধাতু বলি। আবার যার বহিঃস্থ স্তরে 4 থেকে 8টা ইলেকট্রন আছে তাদেরকে আমরা কি বলি, অধাতু। সুতরাং ক্যালসিয়াম ধাতু এবং ক্লোরিনটি অধাতু। আমরা জানি ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারি। এখন ক্যালসিয়ামের বহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন আছে, সেই হিসেবে আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2। আবার ক্লোরিনের বহিঃস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে, অষ্টক পূরণের জন্য এর 1টি ইলেকট্রন আছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী 1, সরি ক্লোরিনের যোজনী 1। সুতরাং ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে যে যৌগটা গঠন করবে সেই যৌগটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড এবং যৌগটি হবে আয়নিক যৌগ। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি ক্যালসিয়ামের বহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন আছে আর ক্লোরিনের বহিঃস্থ স্তরে 1টা ইলেকট্রন আছে। এখানে আমরা ভারসাম্য আনার জন্য 1টা ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দিবে এবং ওই 2টি ইলেকট্রন গ্রহণ করার জন্য অবশ্যই 2টি ক্লোরিন লাগবে, এজন্য আমরা এখানে 2টি ক্লোরিন নিলাম। কারণ এক ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দেয়, যদি ডোনার থাকে তাহলে রিসিভার থাকতেই হবে, দাতা থাকলে গ্রহীতা থাকতেই হবে,
একটা ক্যালসিয়ামের দুইটি ইলেকট্রন গ্রহণের জন্য অবশ্যই দুইটা ক্লোরিনের দরকার। ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম আর্গনের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। ইলেকট্রন ত্যাগ করলে সেটা কিসে পরিণত হয়? ক্যাটায়নে। যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে সেহেতু এটা আমরা টু প্লাস দেখেছি। এখানে আমরা দুইটা ক্লোরিনকে আমরা চিহ্ন মানে টু লিখেছি এবং এখানে ক্লোরিনের বৈশিষ্ট্য 60টি ইলেকট্রন আছে। প্রতিটি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য আমরা এটা গ্রহণ করলে আমরা কি দিয়েছি? মাইনাস চিহ্ন দিয়েছি। এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বলের মাধ্যমে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠিত হয়েছে এবং এই দুইটা গ্যাসই স্থিতিশীল অবস্থা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, উভয় নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। সুতরাং আমরা এখানে দেখি ওয়াই এবং জেড মৌল দ্বারা ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠিত হয়। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে ফরমেট ঠিক রাখবে, তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইড না এসে আপনার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসতে পারে, সোডিয়াম ক্লোরাইড আসতে পারে, এই ফরম্যাট রেখে তোমরা সেই অনুসারে ব্যাখ্যা করে দিলে আশা করি তোমাদের এইখানে 3 মার্কসের মধ্যে তোমরা 3 মার্কসই পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় সৃজনশীলের সর্বশেষ কোশ্চেন উচ্চতর দক্ষতা সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের দেয়া আছে যে xy3 হলো PCl3 এবং xy5 হলো PCl5। এই PCl3 এবং PCl5 এর একটি অষ্টক নিয়ম মানে আপরটি অষ্টক নিয়ম মানে না। তোমরা একটু মনে রাখবে, বন্ধন গঠনের পরে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে তাকে অষ্টক নিয়ম মানে, আর যদি 8টি ইলেকট্রনের বেশি বা কম থাকে তাহলে সেটা কি হবে? কম থাকলে হবে অষ্টক সংকোচন নিয়ম, আর বেশি থাকলে অষ্টক সম্প্রসারণ নিয়ম। তাহলে আমরা PCl5 এবং PCl3 আগে গঠন দেখি। পি এবং সিএল দুটি অধাতু বলে PCl3 ও সমযোজী যৌগ এবং PCl5 ও সমযোজী যৌগ। সুতরাং PCl3 এবং PCl5 এর সমযোজী বন্ধন গঠন করে। এখানে PCl3 এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন আছে। এই 5টি ইলেক্ট্রনের মধ্যে 3টি ইলেকট্রন অপর 3টি ক্লোরিন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে, আবার দুইটি বিজোড় ইলেকট্রন থাকে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 4 জোড়া ইলেকট্রন আছে, 4 × 2 = 8টা। সুতরাং বন্ধন গঠনের পরে এর যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন থাকে। সুতরাং PCl5 অষ্টক নিয়ম, PCl3 অষ্টক নিয়ম মানে। আবার PCl5 এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন অপর 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে 5 জোড়া 5টি ইলেকট্রন জোড় গঠন করে, 5টি ইলেকট্রন জোড় গঠন করে। এখানে 5টি ইলেকট্রন জোড়ে মোট 10টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে ফসফরাসের যোজ্যতা স্তরে 10টি ইলেকট্রন থাকে। সুতরাং PCl5 এর ফসফরাস অষ্টক নিয়ম মানে না, এটি অষ্টক সম্প্রসারণ নিয়ম, এটার অষ্টক সম্প্রসারণ নিয়ম অনুসরণ করে। সুতরাং আমরা বলতে পারি যে PCl3 অষ্টক নিয়ম মানে কিন্তু PCl5 অষ্টক নিয়ম মানে না। আশা করি আজকে সৃজনশীল দুইটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা এই সৃজনশীল দুইটি খাতায় তুলে তোমাদের সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করবে এবং এর আলোকে বিভিন্ন যৌগ তৈরি করে তোমরা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে। আমরা তোমাদের PCl3 PCl5 দিয়েছি, তোমরা SO2 SO3 দেখতে পারো, আমরা তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ দেখছি। তোমরা এরকম আয়নিক যৌগ তৈরি করে কীভাবে লিখতে হয় আমার স্ট্রাকচারটা তোমরা ঠিক রাখবে, বিভিন্ন যৌগ থেকে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে আমাদের আমার অনলাইন ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।